চটচট করে এই বাঁশি বাদকের ছবিটা এঁকে নিই। নোটেশন দেখে বাঁশি বাজানোর ক্ষেত্রে স্নায়বিক পদ বা স্নায়ু সংবেদন প্রবাহ কেমন হবে সেটা বুঝে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে এটি একটি জটিল স্নায়বিক ক্রিয়া। এখানে পূর্বের অনুশীলন তো আছেই, সঙ্গে আছে নোটেশন, চোখে দেখা, ফুয়ের মাধ্যমে বাতাসের নিয়ন্ত্রণ, প্রতিটি আঙুলের সঞ্চালন কৌশল। আচ্ছা, এইটা হলো সেই স্ট্যান্ড যার পরে গানের নোটেশন ডায়েরি বা খাতা রাখা আছে। আর এটা দেখেই শিল্পী বাঁশি বাজাচ্ছে। আচ্ছা, এবার দেখে নেব এর স্নায়বিক পথটা। এক্ষেত্রে উদ্দীপক গানের খাতার নোট, গ্রাহক চোখের রেটিনা, সংজ্ঞাবহ নিউরন হলো অপটিক স্নায়ু, স্নায়ু কেন্দ্র মস্তিষ্ক, আজ্ঞাবহ নিউরন হলো মোটর স্নায়ু, কারক হচ্ছে দুহাতের আঙুলের পেশি, মুখের পেশি, আর উদ্দীপনায় সারা বলতে সুর সৃষ্টি বা যে গানটা করা হচ্ছে সেটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।